চ্যানেল তো আজকের ভিডিওটা মিউ চিকেন দিয়ে স্টার্ট করছি তো মিউর খাবারটা রেডি হয়ে গেছে যে চিকেন তো এবার মিউকে দিয়ে দিই মিউ এখানটা বসে আছে এই যে তো তাড়াতাড়ি করে দিয়ে দিই আর আমাদেরও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই যে খেয়ে নিচ্ছে তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে আমি খাচ্ছি ওটস আজকে আমি সাদা তিল দিয়ে দিয়েছি ওটসের মধ্যে এই যে ওর জন্য ম্যাগি পোলাও লাঞ্চের জন্য তো এদিকে সবকিছু কাটা হয়ে গেছে সবজি টুবজি সব কাটা হয়ে গেছে যা যা দেব তো এখন তাড়াতাড়ি করে বানিয়ে নিই আর সাথে আমি চাটা বসিয়ে দেবো কেন কি এই সময় আমাদের একটু চা খেতে মন চায় তো চাটা বসিয়ে তাড়াতাড়ি করে আর মিউকে এই মাত্র আমি ঘুরিয়ে আনলাম তো একটু রোদ খেয়েছে গরম লেগে গেছে বলে শুয়ে আছে এখন এখানে আর কালিয়াকে নিয়ে যাওয়া হয়নি কেন কি কালিয়া যেতেই চাইনি অনেক চেষ্টা করেছি নিয়ে যাওয়ার কিন্তু ও যাবে না তাই জন্য এখন ওখানে ওখানে শুয়ে আছে আর এই ঘরটা সবসময় এরকমই থাকে কেন কি যতই পরিষ্কার করি এই কার্ডবোর্ড যতদিন না ফেলছি ততদিন এরকম অবস্থায় থাকবে ছিঁড়ে 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 এই অবস্থা করে রোজ যতবারই পরিষ্কার করবো ততবারই এই অবস্থা যাই হোক এটা ফেলতে হবে আর কিছুদিনের মধ্যে একটা নতুন নিয়ে আসবো ওদের দুজনের জন্যই তো এই হলো ব্যাপার এবার আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তার আগে আমি চাটা বানিয়ে নিই কিছুক্ষণের মধ্যে আবার নোংরা হয়ে যাবে মানে আমার ছিঁড়ে ছিঁড়ে আবার কাগজ গুলোকে আবার নোংরা করে দেবে এই যে স্টার্ট হয়ে গেছে যতবারই ক্লিন করবো ততবারই এই অবস্থা তো যাই হোক এই তাছে চলতেই থাকবে কদিনের মধ্যে ওর জন্য আমি নতুন কার্ডবোর্ড নিয়ে আসবো আর এটা ছিঁড়ে এটা ফেলে দেবো আর ঘরটাকে একটু অন্যরকম করে নেবো এনাকি কদিন পর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো এখন বলবো না ভিডিওটা দেখতে থাকুন আর কদিনের মধ্যে পুরো ঘরটাকে আপনারা চেঞ্জ দেখতে পাবেন এখন আমি পোলাওটা হয়ে গেলে আমি স্নান টান করে চলে আসি তারপর খাওয়া দাওয়া করে নেবো রেডি লাঞ্চের জন্য এবার সার্ভ করে নিই মটনের গন্ধ আছে রঙের একটা মটনের গন্ধ আছে খেতে দারুণ লাগবে কেন সাইড ডিশ কিছু দরকার নেই শুধু এটা দিয়েই পুরো খাওয়া যাবে আমি একটু বেরোচ্ছি আমি যাচ্ছি আমার বাড়িতে কিছু জিনিস আনার আছে ওখানে রয়ে গেছিলো আর একটু দেখা করতে যাচ্ছি আর ও আমাকে চাবি নিয়ে যেতে বলেছে দরজায় চাবি দেওয়ার জন্য আবার উঠে কে খুলবে এছাড়া আমাকে চাবিটাও নিয়ে যেতে হচ্ছে কেন কি আমাকে তালা দিয়ে যেতে হবে ও উঠতে পারবে না এখন বেরোচ্ছি এখান দিয়ে কালিয়া চাচাচ্ছে টাটা টাটা তো আমি এখন বেরিয়ে পড়ছি আর কালিয়া ওখান দিয়ে দেখছে চলে যায় এই যে আমি বাড়ি পৌঁছে গেছি
জি সবাই এখানে। তো এই যে মা ওকে এখন খাবার দিয়েছে, আর রাত্রেও এত দুষ্টু যে মা ওকে না আদর করে দিলে মা ওর কাছে না থাকলেও খায় না। এই হলো ওর দুষ্টুমি। মা যতদিন ঘুরতে গেছিলো ছিল না বাড়িতে, ততদিন কোনো দুষ্টুমি করেনি, এখন যেই ফেরত এসছে তখন থেকে দুষ্টুমি শুরু। এই মা ওকে বলে গেল যে খাও, আদর করে দিল, তারপর গিয়ে ওকে খাচ্ছে। তো সেটার ভিডিওতে দেখাতে পারিনি, মিস হয়ে গেছে। তো বিড়ালটা খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে যাচ্ছে। এই যে আমি বাড়ি ফিরলাম আর এখন বাজে 10:20, আর ওই যে এখনো বসে আছে। আজকে কটা অবধি অফিস বলো? ও 10:30 শেষ। তো আজকে ওর কটা বাজবে? কটা বাজবে আজকে? 11টা। তো দেখা যাক কটা বাজে, ও বললো 11টা। তো যেরকম হবে সেরকম আপনাদেরকে জানাবো আমি ওর কটা বাজলো আজকে। আর তো বন্ধুরা এখন বাজে 11:06, আর উনার এখনো অফিস শেষ হয়নি। বলো কি বলবো? কি বলছিলে? আমি বলেছিলাম যে হ্যাঁ হয়তো হয়ে যাবে। তারপর হাজার টাকা দেবে? কখন কখন? যদি 12টার মধ্যে শেষ না হয়। আমি বলেছি এরকম? কখন বলেছি? আচ্ছা তুমি বলছো কখন শেষ হবে? আরে হয়ে যাবে 12টা। বলছিল যে 11টা, এখন 11টা বেজে গেছে। তার মানে 24 ঘন্টা অফিস নাকি? ঠিক আছে আমার তো ইনকাম বাড়বে। সে যাই হোক, তো আজকে যদি 12টা বেজে যায় তাহলে আমি 1000 টাকা পাচ্ছি। তো সবাই দেখুন যে এখন বাজে 12:06। নেই 1000 টাকা, নেই। আর আমি এখন ওর কাছ থেকে 1000 টাকা নিচ্ছি। নেই আমার আছে, তাও 1000 টাকা দিচ্ছে। তো এই যে 1000 টাকা যেটা আমি কাউকে ফেরত টেরত দিচ্ছি না, তো এই যে চ্যালেঞ্জ জিতে গেছে। এবার তুমি আরামসে অফিস করো আর আমি আরামসে 1000 টাকা কামাতে থাকবো। তো আজকে আমি চ্যালেঞ্জ জিতে গেছি, তো এখন ও আরামসে অফিস করুক আর আর আমার 1000 টাকা কামানো হয়ে গেছে। তো যতদিন এরকম হবে লেট নাইট অফিস, ততদিন আমার এরকম করে কামাই হতে থাকবে। তো তুমিও আরাম করে। তো ওই ঘড়িটা আমাদের ভুল আছে, ওই ঘড়িটা প্লিজ দেখবেন না। আর তো তুমি এরকম করেই লেট নাইট অফিস করতে থাকো আর আমাকে এরকম করেই টাকা দিতে থাকো। তো আমি তোমাকে আর কিছু বলবো না, আর তো আমারও কোনো প্রবলেম থাকবে না, যতক্ষণ খুশি অফিস করুক, কেন কি আমার তো এদিকে হচ্ছে কামাই। তো এই খুশিতেই ব্লগটা আজকে এখানে এড করছি, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল। বাই বাই।